আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কী নিয়ে কথা হবে। এই ভিডিওটা আমি আরও কিছুদিন পরে করতাম, প্রপার কিছু ইনফরমেশন কালেক্ট করার পরে। এখন আপনারা তো আর শুনলেন না, আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক রেসপন্স দিয়েছেন ভিডিওগুলোতে। এখন বিষয় হচ্ছে আজকের ভিডিওর যে প্রসঙ্গ, টিভিএস রেডার বাংলাদেশে কবে লঞ্চ করা হবে সম্ভাব্য একটা ডেট আপনাদেরকে জানিয়ে দিব এবং তার সাথে স্পেসিফিকেশন নিয়ে কিছু কথা বলবো। এখন লঞ্চ ডেট নিয়ে কথা বলার আগে স্পেসিফিকেশন সম্পর্কে একটু কথা না বললেই না, আমরা দেখছি যে ইন্ডিয়াতে যে বাইকগুলো লঞ্চ করা হয় বাংলাদেশি ভেরিয়েন্টে কিছু চেঞ্জেস নিয়ে লঞ্চ করা হয়। যেমনটা আমরা এর আগে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 এই বাইকটাতে দেখছি যে আমাদের দেশে যখন রিফ্রেশ এডিশনটা লঞ্চ করা হলো তখন অ্যাপাচি আরটিআর 204V এই বাইকটার মিটার দিয়ে আমাদের দেশে লঞ্চ করা হলো। এখন ওই মিটারটা কিন্তু 160cc সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মিটার ছিল, ইভেন এখনও আছে বলা যায়, যে ব্লুটুথ কানেক্টিভিটি যে সিস্টেমটা এইটা দিয়ে আমাদের দেশে লঞ্চ করা হইল। মজার বিষয় হচ্ছে যখন বাংলাদেশে লঞ্চ করা হয় রিফ্রেশ এডিশন ওই আরটিআর 204V মিটার দিয়ে, ওইটা কিন্তু তখন ইন্ডিয়াতেও 160তে দেওয়া হতো না, এরপরে ওটা দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে লঞ্চের যে বিষয়টা টিভিএস রেডার নিয়ে, টিভিএস রেডার 125 বাইকটা তো আর শোরুমে নাই, তাহলে শোরুমে কথা না বলে আপনাদের সামনে একটু কমফোর্টের সাথে বসে এভাবে কথা বলি। এখন আজকের ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে বাইকটা বাংলাদেশে কী কী পরিবর্তনের সাথে আসবে লঞ্চ ডেট, এবং আজকে যে কথাগুলো বলবো মোটামুটি অনেকটা আপগ্রেড একটা নিউজ আপনাদেরকে দিতে পারবো, এবং এই ভিডিওর জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন এবং আমি খুবই দুঃখিত আপনাদেরকে এতদিন মানে অপেক্ষা করানোর জন্য। এবং কেন অপেক্ষা করাছিলাম, এর পেছনের কারণটা কি, এটা আমি গত ভিডিওতে বলছি, অনেকেই হয়তো সেই বিষয়টা জেনে গেছেন। তো যাই হোক, এখন মূল বিষয়ে আসি। মেজর যে বিষয় সেটা হচ্ছে টেকনিক্যালি কী কী চেঞ্জেস হইতে পারে এই টিভিএস রেডার 125-এ। এখন একটা কথা বলতে হচ্ছে, বাজাজ ডিসকভার 125 বাইকটা যখন আমাদের দেশে লঞ্চ করা হয় তখন হচ্ছে আমরা কি দেখলাম, BS6-এর হচ্ছে বডি গ্রাফিক্স এগুলো এবং BS4-এর ইঞ্জিন একত্র করে আমাদের দেশে লঞ্চ করা মানে লঞ্চ করা হলো আর কি। তো টিভিএস কি এটা করবে? আসলে বিষয় হলো বাজাজের কাছে ডিসকভার 125-এর BS4 ইঞ্জিন আগে থেকে ছিল, যার কারণে তারা এটা করতে পারছে এবং প্রোডাকশন করলেও খুব কম খরচে করতে পারছে। কিন্তু টিভিএস রেডার 125 যখন লঞ্চ করা হয় ইন্ডিয়াতে তখন কিন্তু BS6 ক্যাটাগরি এবং FI এইভাবেই কিন্তু লঞ্চ করা হয়েছে, BS4 দিয়ে না। আর ইন্ডিয়ার যে হচ্ছে রুলস বা আপনার টার্মস কন্ডিশন যেটাই বলেন, BS6 ইঞ্জিন ছাড়া নতুন কোনো কোম্পানি বাইক লঞ্চ করতে পারবে না। তো ডেফিনেটলি টিভিএস রেডার হচ্ছে আপনার BS6 ইঞ্জিন। এখন বাংলাদেশের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের দেশে ফুয়েলের মানের সমস্যা আছে। আপনি আপনার মহল্লা বা আশেপাশে দেখবেন যে যে কটা আপনার ফুয়েল পাম্প আছে আপনার বাড়ির আশেপাশে, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার আশেপাশে যে ফুয়েল পাম্পগুলো রয়েছে এগুলো কি ভেজালমুক্ত? কখনোই না। এখন FI বাইকগুলো আমাদের দেশে একটু সমস্যা হয়, কিন্তু আমি যতদূর জানলাম যে টিভিএস রেডার আপনার FI প্লাস BS6 যে বাইকটা, এই বাইকটাই বাংলাদেশে লঞ্চ করা হবে। এখন লঞ্চ করতে যে দেরি হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশে টিভিএস বাইকগুলো নিয়ে আসে ম্যাক্সিমাম হচ্ছে আপনার সিকেডিতে, এবং গুড নিউজ হচ্ছে এই টিভিএস রেডারও আসবে সিকেডিতে। আর সিকেডিতে যদি আনা হয় তাহলে ভ্যাট ট্যাক্সের পরিমাণটাও কমে যাবে, প্রাইসটাও কিছুটা কম হবে। এখন কিছুটা কম বলতে আসলে আহামরি সেরকম কিছু কম দেখতেছি না, অ্যারাউন্ড প্রাইস আসবে আপনার ড্রাম এডিশনের 130,000 টাকার মতো এবং ডিক্স এডিশনের আসবে 135,000-140,000 টাকার মধ্যে, এটা আপাতত ধরে রাখেন। আসলে এই অক্টোবরের 27 তারিখে টিভিএসের একটা মিটিং আছে, মিটিংয়ের পরে আরও বিস্তারিত আপনাদেরকে জানাইতে পারবো। তবে হ্যাঁ, যেটুকু জানি সেটুকু আগে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার প্রয়োজন বলে আমি মনে করতেছি। যেমন আপনাদের অনেকেরই যে কোশ্চিন সেটা হচ্ছে বাইকটিতে কিক স্টার্ট নাই কেন, কিক স্টার্ট দেয়নি কারণ BS6 যে FI টেকনোলজি এখানে আপনার কিক স্টার্টের প্রয়োজন পড়ে না। আসলে ওটা ভেঙে বোঝাইতে গেলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে, এটা নিয়ে আলাদা একটা কন্টেন্ট করা সম্ভব, তো ওইদিকে আমি যাবো না। সংক্ষেপে আপনাদেরকে বলি, BS6 ইঞ্জিনে এমন কিছু টেকনোলজি আছে যেখানে আপনার কিক স্টার্টের প্রয়োজনই পড়ে না এবং শীতকালে এটা নিয়ে সমস্যা হয় না খুব একটা। এবং ভিডিওর শুরুতে যে বিষয়টা বলতেছিলাম যে আবার যদি টিভিএস রেডারের ইঞ্জিন BS4-এ করতে হয় তাহলে প্রোডাকশনের একটা খরচ আছে, আর BS4-এ যদি করে তাহলে ওটা অবশ্যই কার্বোরেটরে করবে। কেন কার্বোরেটরে করবে? কারণ BS6-এ তো FI রয়েছে, তাহলে কার্বোরেটরের জন্য BS4 করতে হচ্ছে ডেফিনেটলি। এখন BS4-এ যদি করে তাহলে কার্বোরেটর ভার্সনে দিলে কিক স্টার্টের একটা প্রয়োজন, এখন কিক স্টার্ট দিতে গেলে কোম্পানির কিন্তু কস্টিংও বেড়ে যাবে, তাই না? ধরুন একটা কিক স্টার্ট সাপোজ যদি আমি বলতেছি আর কি, যদি 500 টাকা করে হয় তাহলে এরা যদি 20,000 ইউনিটও যদি প্রোডাকশন করে তাহলে
মোটামুটি আপনার হিসাব করুন কত টাকা কোম্পানির ব্যয় হচ্ছে। তো এই দিক বিবেচনা করে বলতে গেলে এবং আমি যতটুকু জানছি খুবই খুবই পসিবিলিটি আছে বাইকটা আপনার সিকেডিতে আসবে এবং ইন্ডিয়াতে যেভাবে বাইকটা দেখতেছেন সেই বাইকটাই আমাদের দেশে লঞ্চ করা হবে। কোনো পরিবর্তন হবে না ইঞ্জিনে, মানে BS6 প্লাস হচ্ছে FY, আর ইঞ্জিনের ইন্টারনাল তো কোনো পরিবর্তনের সম্ভাবনাই নাই। যেমন অয়েল কুলিং সিস্টেম থাকবে আপনার, হচ্ছে 5টা গিয়ার প্লাস হচ্ছে আপনার 3টা ভাল্ভ, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এই বাইকের পাওয়ার 11.4 PS। আর কী লাগে একটা 125, একটা মানে আপনার স্পোডিকোমিটার বাইক থেকে। আরও একটা বিষয় হচ্ছে TVS রেডারে যে টিজার, এটা তো আপনারা দেখছেন বাইক লঞ্চ হওয়ার দিনে। এখন ঘটনা হচ্ছে সেখানে কোনো একটা সময় TFT ডিসপ্লের একটা অংশ ছিল, এখন সামনের আপগ্রেডে হয়তোবা ওই TFT ডিসপ্লে ইনক্লুড করা হবে এবং আরও কিছু ফিচার্স এই বাইকে অ্যাড করা হতে পারে। সেটা হচ্ছে অদূর ভবিষ্যতের কথা, আপাতত এটা এক্সপেক্ট করেন না। আপাতত বিষয়টা হচ্ছে বাইকটা ইন্ডিয়াতে যেমন আছে বাংলাদেশে পসিবিলিটি আছে, খুবই পসিবিলিটি আছে একই বাইক বাংলাদেশে লঞ্চ করার। এবং সত্য কথা বলতে বাইকটির প্রাইস যদি 1,40,000 টাকাও হয় ডিক্স এডিশনের, এর আগে একটা কথা বলে নিই, কিছুদিন যাবৎ বেশ কিছু কমেন্ট দেখতেছি এরকম যে আপনাদের জন্য বাইকের দাম বেড়ে যায়, আপনারা এইভাবে বলেন যেন কোম্পানি বাইকের প্রাইস বাড়িয়ে দেয়। এখন আমার কথা হচ্ছে ভাই, আপনার আমার কথা শুনে তো কোম্পানি চলে না, তাই না? কোম্পানিগুলো তাদের সুবিধা দেখবেই, প্রাইস যেটুকু হওয়ার সেটুকু তারা করবেই। এখানে আমরা আগে থেকে একটা প্রেডিকশন দেই, এখন এটা হচ্ছে জাস্ট রুমোর্স থাকে এবং রুমোর্সের হচ্ছে উচ্চ লেভেল। রুমোর্স সম্পর্কে একটু রিসার্চ করার পরে যখন দেখি যে না এটা পসিবিলিটি আছে, সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখন আমার কথা হচ্ছে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে সময়, এখান থেকে 2 থেকে 4 মিনিট বা তার বেশি বা যে যেটুকুই পারতেছেন আমাকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখতেছেন, এটা আমার জন্য বিশাল একটা ব্যাপার। তাহলে আমি কেন আপনাদের সেই মূল্যবান সময়গুলোর মূল্য দেব না, অযথা কেন একটা বিষয় নিয়ে কথা বলবো প্লাস আপনাদেরকে হয়রানি বা মানে একটা কি মানে উইয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে কেন ফেলবো আপনাদেরকে? এবং আমি কখনোই চাইবো না যে আপনাদের এই ভালোবাসা বা আপনারা যে মন থেকে আমার এই ভিডিওগুলো দেখেন এই পরিবেশটা যাতে নষ্ট হয়ে যায়, কারণ এটা আমার কাছে বড় একটা পাওয়া। আমার সাবস্ক্রাইবার অনেক কম, সেটা কোনো বিষয় না, আমার ভিডিওতে 500-800 কেন ভিউজ না আসুক, 500-800 মানুষ আমাকে দেখতেছে, আমার কথাগুলো শুনতেছে, আমি আপনাদের সাথে গল্প করতেছি, একটা কোলাবোরেশন হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর কিছু চাই না ভাই, তাহলে কেন আমি আপনাদেরকে ভুল তথ্য দেব? যেটুকু জানি আজকে কালকে পরশু এর মধ্যে আপডেট নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং আমার কাজই হচ্ছে এইটা, বাইক রিলেটেড যে বিষয়বস্তুগুলো আছে যাতে আপনাদেরকে একটু হলেও সঠিক ইনফরমেশন এবং সঠিক সময় তথ্যগুলো দিতে পারি। তো TVS রেডার নিয়ে যেটা বলতেছিলাম, TVS রেডারের মানে খুবই পসিবিলিটি আছে যে বাইকটা আপনার ইন্ডিয়াতে যে অবস্থায় লঞ্চ করা হয়েছে সেম বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হবে, এবং বাইকটা আসবে হচ্ছে সিকেডিতে। এই সিকেডিতে আসার জন্যই বাইকটা লঞ্চ করতে দেরি হচ্ছে। সেই সাথে এরপরে যদি কোনো পরিবর্তনের আভাস পাই বা কোনো কিছু জানতে পারি অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব, এবং ভিডিও তৈরি করার আগে যখনই জানবো তখনই কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে ভাই ব্রাদার্স, TVS রেডার এই বাইকটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। এর আগে আমি 2টা ভিডিও করছি, একটা হচ্ছে কিনবেন কি কিনবেন না এই সিরিজে, এবং আরেকটা হচ্ছে আপনার বাইকটার ভালো মন্দ দিক নিয়ে। এখন বিষয় হলো এই 2টা ভিডিও যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। এই পাশে বা এই পাশে আই বাটনের লিঙ্ক আসতেছে, আসলে যে খুঁজতেছে সে পেয়ে যাবে। তো ওই ভিডিওগুলো দেখলে হয়তো আর একটু মানে ভালো মন্দ বুঝতে পারবেন, যদিও আপনারা অনেক ইন্টেলিজেন্ট এবং আপগ্রেড, এতদিনে আপনারা অনেক কিছুই জেনে গেছেন। তাহলে নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না, আপডেট পাওয়া মাত্র অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকম নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।